রাজশাহীতে নানা আয়োজনে পালিত হয়েছে বাংলা নববর্ষ। করোনা ভাইরাসের কারণে দুবছর বন্ধ থাকার পর এবার পয়লা বৈশাখে স্বল্প পরিসরে হলেও মেতে উঠেছিল পুরো রাজশাহী। সকাল থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে পদ্মাপাড়ে শুরু হয় বর্ষবরণের আয়োজন। গানে গানে বর্ষবরণের পর সকাল 8:30 শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় যোগ দেন শিশু কিশোর বৃদ্ধ বনিতা সহ নানা শ্রেণী পেশার মানুষ। শোভাযাত্রাটি নগরীর আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে সাহেব বাজার হয়ে সোনাদীঘির মোড় ঘুরে আবারও আলুপট্টি মোড়ে এসে শেষ হয়। এ সময় নেচে গিয়ে নতুন বছরে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। এদিন রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সহ জেলা প্রশাসনের আয়োজনেও মঙ্গল শোভাযাত্রা সহ বর্ষবরণের নানা আনুষ্ঠানিকতা ছিল। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এবার বর্ষবরণের মূল থিম ছিল হাল খাতা। বছর শুরুর দিনটি স্বল্প পরিসরে উদযাপন করলেও তারা ঘোষণা দিয়েছে বৈশাখের শেষ দিনটিতে মঙ্গল শোভাযাত্রা সহ পান্তা উৎসবের আয়োজন করা হবে। তবে রমজান মাস উপলক্ষে পয়লা বৈশাখ উদযাপনে আনুষ্ঠানিকতা কিছুটা সংক্ষেপ করা হয়েছে এবার। মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা নতুন বছরে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। পয়লা বৈশাখ একটা বাঙালির ঐতিহ্যবাহী চিরন্তনী উৎসব। আমাদের চাওয়া হচ্ছে আমরা সকল অসাম্প্রদায়িকভাবে সকল সম্প্রদায় মিলে এই পয়লা বৈশাখ উৎসব পালন করি এবং ভাই ভাইয়ে মানে সম্প্রীতি রক্ষা করি। এটাই যেহেতু এখন মৌলবাদের উত্থান ঘটেছে, এবার আমাদের উৎসবটা সেইভাবেই হোক যে আমরা সবাই সব সম্প্রীতি রক্ষা করে চলতে পারি আর কি, যে বাঙালির ঐতিহ্য রক্ষা করে। আমাদের দেশে কোনো দিনই সাম্প্রদায়িকতা ছিল না, আমরা সব সম্প্রদায় মিলে একসঙ্গে বিভিন্ন উৎসব পালন করেছি। বিগত দুটি বছর আমরা করোনার কারণে এই শুভ নববর্ষ আমরা উদযাপন করতে পারিনি। এবার আমাদের আনন্দ এবং উৎসবের মধ্যে এবারকার আমাদের নববর্ষ উদযাপিত হচ্ছে। সূর্যোদয়ের সাথে সাথে আমাদের অনুষ্ঠানমালা শুরু হয়েছে, গান, কবিতা, নৃত্য এর মধ্য দিয়েই আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। হওয়ার পরে আমাদের মঙ্গল শোভাযাত্রা, বাঙালির যে প্রাণের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা আমরা শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে আমরা এই বঙ্গবন্ধু চত্বর আলুপট্টিতে এসে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা তাদের যে মনের যে আকাঙ্ক্ষা, মনের যে ভালোবাসা একে অপরের সাথে, সেইটা ভাগ করে নিচ্ছে এবং আমরা খুব খুশি এবারকার পরিবেশে। তবে একটা জিনিস যে আমাদের বাঙালিদের মধ্যে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস চলছে, আমরা সেদিকটাও খেয়াল রেখে আমাদের অনুষ্ঠানমালা সাজিয়েছি। এবং মনে রাখতে হবে যে আমাদের যে নববর্ষ, এই নববর্ষ কখনো ধর্মের কোনো প্রতিপক্ষ নয়, এটা আমাদের বাঙালিদের উৎসব, এটা আমাদের হৃদয়ের উৎসব, এটা আমাদের মনের উৎসব। বিবেচনা করে আমরা দুই বছর ধরে উৎসুকভাবে অপেক্ষা করছিলাম যে এই পয়লা বৈশাখ আসবে আর আমরা এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি নষ্ট করার যে চক্র আছে তাদেরকে প্রতিঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার জন্য বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি হবে, সোনার বাংলাদেশ তৈরি হবে, সেই প্রত্যাশায় ছিলাম। আজকে সেই পয়লা বৈশাখ উদযাপনের মাধ্যম দিয়ে আমরা সেই প্রত্যাশা পূরণ করবো আশা করছি এবং দেশবাসী, আমাদের রাজশাহীবাসীর কাছে আমাদের একটাই কামনা যে সবাই অসাম্প্রদায়িক চেতনা চর্চা করে এবং এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বাড়িয়ে আমাদের মেধা বিকাশ করে তার সাথে সাথে ধর্ম অন্ধতা দূর করে একটা সুন্দর রাজশাহী এবং সত্যিকারী একটা দুর্নীতিমুক্ত, দূষণমুক্ত, সাম্প্রদায়িকমুক্ত একটা রাজশাহী চাই এবং বাংলাদেশে। তবে পাশাপাশি একটু দুঃখ আছে বর্তমান সময়ে যে সারা দেশব্যাপী যে সংঘর্ষ বা আমরা যারা অন্যান্য ধর্মাবলম্বী আছি তাদের উপর যে নির্যাতন চলছে, এইটা যেন আমরা ভবিষ্যতে নতুন বছর যেন আমরা ধর্মান্ধতা মুক্ত এবং সহিংসতা মুক্ত একটা সুন্দর পয়লা বৈশাখ দেখতে চাই।